আর নিশ্চয়ই আমার উপর কেউ রেগে নেই এখন, তার কারণ গোধূলি আলাপে আমি তখন ভালো ছেলে হয়ে গেছি। আমি এখন বড়দা ভাইয়ের ফরে, নলকের ফরে ওদের হেল্প করছি, নানা রকম ভালো ভালো কাজকর্ম করছি, তাই আমার উপর মনে হয় না দর্শকরা আর রেগে আছেন বলে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ব্লগ, কেমন আছেন বলুন সবাই, আশা করি ভালো। আর গোধূলি আলাপের ফ্লোরে এলি আপনাদের কথা সবার আগে মনে হয় যেখানে কি হচ্ছে ফ্লোরে আর আমাদের গল্প কত দূরে এগোচ্ছে সেটা একবার দেখিয়ে দিই। লর্ডশিপ, আমি কিন্তু কোনোভাবে অ্যাকিউজ করছি না, আমি শুধু বলতে চাইছি মিস্টার শান্তনু সান্যালের মানসিক ভারসাম্য কথা, উনি মানসিকভাবে ঠিক জায়গায় নেই লর্ডশিপ, তা যথেষ্ট প্রমাণ আছে। এর পূর্বেও এই ভদ্রলোক শান্তনু সান্যাল বাচ্চাটির বাবা, সে তার মানসিক স্থিরতা হারিয়ে আমাকে আক্রমণ করেছিল, শারীরিকভাবে নিগ্রহ করার চেষ্টা করেছিল, এবং গতকালও এই ঘটনা ঘটেছে, গতকালও একই সে একই ঘটনা ঘটিয়েছে। এত সহজে ডিল করা যাবে না, একটু অন্যভাবে ডিল করতে হবে, তাই না? মানে একলি ওক নেই, একটু বুদ্ধি দিয়ে ওকে ডিল করতে হবে। কিন্তু রাজা যে কাজও আমি জানি তোমার যাওয়াটা ওখানে উচিত, কিন্তু কি করবো বলো তো, আমরাও এমন ভাবে আটকে গেছি এখানে, কি জানিস তো অগ্নি, আসলে শান্তনুবাবু কি চেষ্টা করছেন, শান্তনুবাবু চেষ্টা করছেন ওর দুর্বল জায়গাটা আঘাত করে ওকে আরো উইক করে দিতে। তোমাকে তো দুর্বল হলে চলবে না, অন্তত তোমার দুর্বলতা তুমি ওই লোকটার সামনে প্রকাশ করবে না, তাহলে আরো পেয়ে বসবে, বুঝতে পারছো? ইউ হ্যাভ টু বি স্ট্রং। তুমি কি খাচ্ছ? সবাই কিন্তু ভাগ বসায়, দোষ হয় ওর, বেচারা খায় কিন্তু সবাই। না রে বাবা, তুই খাতা পিতা বাচ্চা আমি তো আর ভগবান নই, মানুষ মাত্রই ভুল হয়। সব থেকে বড় কথা, আমি তোমাকে সাপোর্ট করিনি মানছি, তো সেই সময় আমি বর্দা ভাইকেও সাপোর্ট করিনি অগ্নি, আমি বর্দা ভাইয়ের কথাও শুনতে চাইনি, বর্দা ভাইকেও অবিশ্বাস করেছি। শোনো না, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। না না দাদা, দিদি আমি তোমার বিরুদ্ধে